वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, आज 29 जून सोमवार मुहूर्ते देश तथा राज्य तरफ थे उठे आसा दिन 60 बाछाई करा ताज़ा आपडेट नहीं आबार हाजिर। जे आपडेटगुलिर प्रत्येक खबर खूब ही इम्पोर्टेंट जा सकल ही जेने रखा दरकार। तो अवश्य भिडियो स्किप ना कर प्रथम के शेष अब्दि देख, कारण भिडियो मासपति स्किप कर ले आजकल इम्पोर्टेंट आपडेटगुली सम्बन्धे अपना जानते पारबेन ना। पाशापाशी अपना जो चैनल नतून हो तो चैनल के एखी सबसक्राइब कर रखून और पशे देवा बेल नोटिफिकेशन अन कर भविष्य यह नित्य नतून आपडेट पवार। रात बाड़ार साथे साथे बाड़बे बिष्टिर परिमाण, वज्र विद्युत सह भारी बिष्टिते भासबे कलकाता सह एकाधिक जिला। तो बंधुरा, से निये आजकेर लेटेस्ट वेदार आपडेटटी आमरा जेने नेब। पाशापाशी माध्यमिकेर रेजाल्ट प्रकाश करा निये बड़ घोषणा, कबे नागाद फल प्रकाश करा हबे से निये अफिसियालि जानानो हलो। तो बंधुरा, से निये विस्तारित आपडेटटी जानबो। पाशापाशी राज्यर मुख्यमंत्री राज्यर स्वास्थ्यकर्मीदेर निये करलेन एकटि बिराट बड़ घोषणा एबं आर्थिक पैकेज घोषणा करलेन। पाशापाशी राज्यर स्वास्थ्यसाथी कार्ड निये करा हलो एकटि बिराट बड़ घोषणा। एबार भिन्न राज्ये भेलोर सीएमसी और दिल्लर एमसी मिले बिनामूल्य चिकित्सा सुविधा। तो बंधुरा, क्यों अपना सम्पूर्ण बिनामूल्य स्वास्थ्यसाथी कार्ड थकले चिकित्सा सुविधा पाने से नहीं विस्तारित आपडेटी जानब। पशाशी बड़ो आपडेट उठे एस से पयला जुलाई के बैंकिंग आईने बड़ो परिवर्तन, ग्राहक पकेट के खोजते बारे बाढ़ती जास। तो बंधुरा, से नहीं विस्तारित आपडेट जानब। पशाशी आकटी बड़ो आपडेट रही है, अजान्ते हैक होते ह्वाट्सैप, सतर्क करल पुलिस। तो बंधुरा, आपनारा जी ह्वाट्सैप व्यवहार करो अवश्य ये आपडेट देख। এবং পরবর্তী এবং সর্বশেষ আপডেটটি রয়েছে রান্নার গ্যাসও লাগামহীন, বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। তো বন্ধুরা, সেই নিয়ে বিস্তারিত আপডেটটি আমরা জেনে নেব। আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম, এ নিয়ে টানা 3 সপ্তাহ। শনিবার লিটার প্রতি পেট্রোল দাম বেড়েছে 25 পয়সা, ডিজেল বেড়েছে 21 পয়সা। শনিবার কলকাতায় লিটার প্রতি লিটারের দাম বেড়েছে 82.05 টাকা, ডিজেল হয়েছে লিটার প্রতি 75.52 টাকা। এর মধ্যে খবর, গ্যাসের দাম নির্ধারণের সম্পূর্ণ দায়িত্ব তেল সংস্থাগুলি দিতে চেয়েছে, যার ফলে কিন্তু আগামী কিছুদিনের মধ্যে বিভিন্ন কোম্পানির গ্যাস কিন্তু প্রচুর পরিমাণে মূল্যবৃদ্ধি হতে পারে। পাশাপাশি বড় আপডেটটি রয়েছে, অজান্তেই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, সতর্ক করলো পুলিশ, ফের সাইবার আক্রমণের আশঙ্কা। আর তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলো দিল্লির পুলিশ, পুলিশের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে সাইবার অপরাধীরা নতুন পদ্ধতিতে সাধারণ মানুষের প্রতারণার ছক ফেঁদেছে। এই ছকে হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে মানুষের প্রয়োজনীয় এবং গোপন তথ্য চুরি হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। সেই কারণে সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। দিল্লি পুলিশ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে আরও জানানো হয়েছে, সাইবার অপরাধীদের সকল মানুষের হোয়াটসঅ্যাপ হ্যাক করে মানুষের ফাইন্যান্সিয়াল সকল তথ্য চুরি করার জন্য এর নয়া পদ্ধতি ইতিমধ্যে রপ্ত করে ফেলেছে। তো বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। পাশাপাশি যে বড় আপডেটটি উঠে এসেছে, পয়লা জুলাই থেকে ব্যাংকিং আইনে বড় পরিবর্তন, গ্রাহকদের পকেট থেকে খুঁজতে পারে বাড়তি চার্জ। এটিএম থেকে টাকা তোলার চার্জ, মিনিমাম ব্যালেন্স রাখার মতো ব্যাংকিং আইনে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে পয়লা জুলাই থেকে। দেশব্যাপী লকডাউনের জেরে মার্চ মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ব্যাংকিং আইনে বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছিলেন, যার মধ্যে ছিল ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা শুরু করে মিনিমাম ব্যালেন্স আর না রাখার মতো বিষয়ে বলা হয়েছিল। সামনের 3 মাসের জন্য এইসব সুবিধা বলবৎ থাকবে, সেই সুবিধা শেষ হতে চলেছে আগামী 30 জুন। এটিএম থেকে টাকা তোলার নিয়ম, সাধারণ ব্যাংকগুলি তাদের এটিএম থেকে নির্দিষ্ট সংখ্যা বা টাকা তোলার অনুমতি দিয়ে থাকে, এরপরে টাকা তোলার ক্ষেত্রে চার্জ দিতে হয়। এবার থেকে 30 জুনের পর থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে আপনাদের কিন্তু এটিএম থেকে বারবার টাকা তুলে সেক্ষেত্রে চার্জ দিতে হবে, এবং ব্যাংকে যদি মিনিমাম ব্যালেন্স না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তি চার্জ গুনতে হতে পারে। স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর, যুক্ত হলো দেশের 2টি বড় হাসপাতাল। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মনও ভালো থাকে, আর যদি মন ভালো থাকে তাহলে কাজ করার ইচ্ছা বহুগুণে বেড়ে যায়, আর তার কর্মই লক্ষ্মীকে আহ্বান করে নিয়ে আসে। তারই মতে স্বাস্থ্যের সব কিছু মূল, এই স্বাস্থ্য যখন ভেঙে পড়ে তখন আমরা এক জায়গা থেকে অপর জায়গায় ঘুরে বেড়াই চিকিৎসা করাতে। তো বন্ধুরা, অবশেষে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন একটি বিরাট বড় ঘোষণা। এবার থেকে কিন্তু ভেলোরের সিএমসি এবং পাশাপাশি দিল্লির এইমসে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন চিকিৎসার সুবিধা। পাশাপাশি বড় আপডেটটি উঠে এসেছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা। শহরাঞ্চলে স্বাস্থ্যকর্মীদের জন্য এবার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আরও মসৃণ করতে এই তৎপরতা রাজ্য সরকারে। অনারারি স্বাস্থ্যকর্মীদের জন্য রবিবার টুইটে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবেলায় একেবারে সামনের সারি থেকে পরিষেবা দিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা, মারণ রোগে আক্রান্তদের পরিষেবা দিতে গিয়ে প্রায়শই সংক্রমিত হয়েছে পড়েছেন চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা। প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন করোনা আক্রান্ত রোগীদের সেবা করে চলেছেন তারা। এবার করোনা আবহে রাজ্যের শহরাঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় 6,500 অনারারি স্বাস্থ্যকর্মী বিশেষ প্যাকেজের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করার অঙ্গ হিসেবে অনারারি হেলথ ওয়ার্কারদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পেরে আনন্দ হচ্ছে। গর্ভবতী মহিলা, শিশু, টিকাকরণ, যক্ষা দূরীকরণে কাজ করার জন্য এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়া হবে। 1 জুলাই থেকে রাজ্য সরকারের আর্থিক প্যাকেজে উপকৃত হবেন প্রায় 6,000 স্বাস্থ্যকর্মী। তো বন্ধুরা, কত পরিমাণ আর্থিক প্যাকেজ দেওয়া হবে সেই নিয়ে কিন্তু এখনও অফিসিয়াল কোনো কিছু জানানো হয়নি। পাশাপাশি জুলাইয়ের মাধ্যমিকের ফল প্রকাশ, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। সূত্রের খবর, নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন শুধু প্রিন্টিংয়ের অপেক্ষা। সেই কাজ শেষ হলেই পরীক্ষার ফল ঘোষণা করা হবে। করোনা সংক্রমণের জন্য 31 জুলাই পর্যন্ত স্কুলে পঠন পাঠন বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধি হয়েছে। এদিকে করোনার জন্য অধিকাংশ স্কুলে এখন কোয়ারেন্টাইন সেন্টার, সেক্ষেত্রে মার্কশিট পড়ুয়াদের হাতে কীভাবে তুলে দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। চলতি মাসে অর্থাৎ জুনে মাধ্যমিকের ফল প্রকাশ করার কথা ছিল রাজ্য সরকারের। এমনকি সমস্ত খাতা থেকে নম্বর জমা দিতে নির্দেশ পরীক্ষকদের নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু সেটা লকডাউনের জন্য পিছিয়েছে। এখন মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ পর্ষদের কাছে। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল 2020 সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,15,888 জন, যা গতবারের তুলনায় কম। এবার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা 4,39,879 জন। পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে এবছর মে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। করোনা সংক্রমণ বেড়ে চলা CBSE-র পথে হেঁটে চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন শিক্ষামন্ত্রী। জুলাই মাসে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের করার চেষ্টা চলছে বলে খবর। পাশাপাশি বড় এবং সর্বশেষ আপডেট রয়েছে, রাত বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে আসবে কলকাতা সহ একাধিক জেলা। বর্ষা ঢুকে গেলেও বাতাসে আর্দ্রতা থাকার কারণে কিছুটা ব্যবসাকরণের হাত থেকে মুক্তি পাচ্ছিল না কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছিল গোটা সপ্তাহ ধরে কলকাতায় বৃষ্টি না হলে সপ্তাহের শেষে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। অনুমান অনুযায়ী কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টির ভূকটি। ইতিমধ্যে জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। উত্তরবঙ্গের গোটা সপ্তাহ জুড়ে চলছে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির ফলে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আরও 2-1 দিন ধরে এমন বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা। রাত যত বাড়বে ততই বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনকি বৃষ্টি চলতে পারে কাল সারাদিন পর্যন্ত। এতক্ষণ ঝড় বৃষ্টির ফলে আজ অনেকটাই নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। অতি বৃষ্টির ফলে বন্যার কবলে পড়তে পারে কলকাতার একাধিক অঞ্চল। এখনও আমফানের ধাক্কায় কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গ। এর মধ্যে ফের বন্যা হলে পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে সংশয় রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে দেশ তথা রাজ্যের তরফ থেকে উঠে আসা আজকের 7টি বড় তাজা আপডেট, যে আপডেটগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।